নমস্কার বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে এবং ভূমি ও খাদ্য দপ্তরে আরও বেশ কিছু পরিমাণে ডেটা এন্ট্রি অপারেটার, প্রায় 1200 থেকে 1300 ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ হবে, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সের লিমিট কত, কিভাবে আবেদন করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো প্রথমেই আসি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। আগেরবারে চাওয়া হয়েছিল এইচএস ও মিনিমাম কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হতো, কিন্তু এবারে শিক্ষাগত যোগ্যতাটা একটু বাড়িয়েছে। সেটা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েট পাস হতে হবে আপনাকে যে কোনো শাখায়, এবং কম্পিউটারের ক্ষেত্রে সার্টিফিকেট অর্থাৎ এমএস অফিস এবং ইন্টারনেট রিলেটেড কাজ জানলেই হবে। এছাড়া কারো যদি ডিপ্লোমা থাকে তাহলে সে কিন্তু প্রেফারেন্সি পাবে। কম্পিউটারে মিনিমাম 6 মাসের সার্টিফিকেট এবং ডিপ্লোমা থাকলে ভালো। তো এবারে কম্পিউটারে যেটা আরও চাওয়া হয়েছে এমএস অফিসের ওপর দক্ষতা এবং টাইপিং স্পিড, অর্থাৎ মিনিটে আপনার 30টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। 30 WPM বলা আছে, মিনিটে 30টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। যাদের টাইপিং স্পিড ভালো এবং কম্পিউটার অফিস এবং ইন্টারনেট ভালো করে জানেন তারা প্রেফারেন্স পাবেন। তো সিলেকশন প্রসেস কীভাবে হবে, সিলেকশন প্রসেসটা ওয়েবসাইটে যেভাবে ডকুমেন্ট আপলোড হচ্ছে সেই ডকুমেন্টের ভিত্তিতে প্রথমে শর্টলিস্টেড হবেন ক্যান্ডিডেটরা। সেই ক্যান্ডিডেটের শর্টলিস্টেড অনুযায়ী টাইপিং টেস্ট এর এক্সাম হবে, সেটা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ওপর কিছু পরীক্ষা থাকবে যেটা বলেছে, আর এরপরে হবে ইন্টারভিউ। ইন্টারভিউর পর ফাইনাল প্যানেল হয়ে লিস্ট বেরোবে কারা কারা সিলেকশন হয়েছেন। তো এটাই হলো সিলেকশন প্রসেস। এরপরে আসি এজ লিমিটের ক্ষেত্রে। 18 থেকে 40 বছর বয়সের যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলেছে বেতন, বেতন কত, না বেতন হচ্ছে 13,000 টাকা। এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, তো পরবর্তীকালে যে নিয়ম সেই নিয়মে স্যালারি ইনক্রিমেন্ট হবে। এরা কারা রিক্রুট করবে, ওয়েবেল টেকনোলজি লিমিট। তো আপনারা আবেদন করবেন কীভাবে, গুগলে সরাসরি যাবেন, গুগলে গিয়ে WTL এর যে অফিসিয়াল ওয়েবসাইট, গুগলে WTL সার্চ করবেন। WTL সার্চ করার পর ওদের যে ওয়েবসাইটে আসবে সেখানে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে চলে যাবেন। রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে জব ভ্যাকেন্সি বলে একটা নিউ অপশন এসেছে। আবেদনের তারিখ কিন্তু 8 থেকে 18 জুলাই, অর্থাৎ 8 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু বর্তমানে ওয়েবসাইটের প্রবলেমের জন্য অনেকেই কিন্তু আবেদন করতে পারছেন না। তো আগেও যারা আবেদন করেছেন তারা জানেন যে ওয়েবেলের যে ওয়েবসাইটটা থাকে সেটা সাধারণত খুব প্রবলেমই থাকে, মাঝে মাঝেই খুলে, যখন খুলবে তখনই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এই সংক্রান্ত আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আপডেট এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন।